হ্যালো বন্ধুরা, আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে সুইচ কনফিগারেশন ইন প্যাকেট ট্রেসার। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সুইচটা দেখতে কেমন হয়। ফিজিক্যালি সুইচটা এরকমই হয়, তবে সুইচের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আবার সুইচের মধ্যে পার্থক্যটা কী সেটাও আমরা আলোচনা করব, এবং প্যাকেট ট্রেসারে কী করে আমরা সুইচটাকে মানে কনফিগার করতে পারবো সেটাও আমরা দেখব। তো আমরা যখন এই কোর্সটা শেষ করব তখন আমরা যে যে জিনিসগুলোকে জানতে পারবো সেটা হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসার ইউজিং সুইচেস, সিমুলেশন ল্যান ইউজিং সুইচেস, ল্যান কানেকশন আমরা করব সুইচ ব্যবহার করে, এবং ডিফারেন্স বিটুইন হাব এবং সুইচের মধ্যে পার্থক্যটা কী সেটা জানার চেষ্টা করব। আচ্ছা, আসলে আমরা আগে প্রথমে জানতে হবে হোয়াট ইজ সুইচ। A switch is a network hardware that connects devices on computer network to establish a local area network. একটা নেটওয়ার্কটা তৈরি করার জন্য মানে সুইচ ব্যবহার করা হয়। এবং কিন্তু সুইচের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সুইচ ম্যাক অ্যাড্রেসটাকে আইডেন্টিফাই করতে পারে, এবং সুইচের একটা নির্দিষ্ট মেমোরি আছে, যেই মেমোরির কারণে মানে আমাদের যে ডাটাগুলো তথ্যগুলো যাতায়াত করছে বা যে সমস্ত ম্যাক অ্যাড্রেসে যাতায়াত করছে সেই ম্যাক অ্যাড্রেসগুলোকে তারা স্টোর করতে পারে। এবং এই যে সুইচটা সেটা কাজ করে হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে, মানে লেয়ার টু যেটা বলা হয়। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেয়ার টু ডিভাইস ফর সেটিং আপ দ্য ল্যান, এবং এটা কাজ করে ডাটা লিঙ্ক লেয়ারে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন চলে যাব হচ্ছে নেক্সট কীভাবে আমরা কনফিগার করতে পারি সুইচের। তো আমরা যদি প্যাকেট ট্রেসারে যাই সেক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবে প্রথমে যেটা নেওয়া লাগবে সেটা হচ্ছে একটা আমরা সুইচ নিয়ে নিই। দেখেন কার্যটা ফলো করলে বুঝতে পারবেন, সুইচে ক্লিক করলাম, ক্লিক করার পরে 2960 যে সুইচটা আছে সেটা আমরা নিলাম। তো নেয়ার পরে দেখেন এখানে যদি আমরা ক্লিক করি সেখানে অনেক ধরনের পোর্ট আছে, আপাতত 24টা পোর্ট আছে একটা সুইচের ভেতরে। দেখেন এখানে যদি কার্যর দেন তাহলে বুঝতে পারবেন এটার উপরে 24টা পোর্ট আছে, ফাস্ট ইথারনেটের পোর্ট আর গিগাবাইট ইথারনেটের পোর্ট আছে দুইটা, ঠিক আছে। সো যাই হোক, আমরা এখন যেটা করব মানে কয়েকটা কম্পিউটার নিয়ে নিই, যে ডিভাইসগুলো নিয়ে নিই, অ্যান্ড ডিভাইসে যদি আমরা যাই সেক্ষেত্রে পিসি, যেহেতু চব্বিশটা তো বসাবো না এখন, আমরা জাস্ট কয়েকটা পিসি বসিয়ে দেখি, দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আমরা ল্যানেও তো ছয়টা পিসি বসিয়েছিলাম তাই না, সে কারণে ছয়টা পিসি বসাই এবং সুইচের সাথে কানেকশান দিই। যদি কানেকশান দিতে হয় আমাদেরকে কানেকশান এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে আমরা কোনটা ইউজ করব, কপার স্ট্রেট থ্রো কেবেলটা, ঠিক আছে, কপার স্ট্রেট থ্রো কেবেল সেটাতে ইউজ করবো যেহেতু সুইচের সাথে কানেকশান হবে। সো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে পিসি জিরোতে গেলাম, ফার্স্ট ইথারনেটে ক্লিক করলাম, দেন ইট উইল গো ফর দ্য সুইচ অ্যান্ড গন, এটা ফার্স্ট ইথারনেটে এখানে ক্লিক করলাম, ওকে। দেন আরেকটা পিসিতে আমরা যাই, আমরা কেবেলটা নিলাম, নেওয়ার পরে ফার্স্ট ইথারনেট, তারপরে এখানে আমরা চলে গেলাম ফার্স্ট ইথারনেট টুতে আমরা চলে গেলাম, দেন আমরা যেতে পারি এখানে ওকে চলে গেলাম তিন নম্বর পোর্টে। সো তারপরে গেলাম এখানে, নিশ্চয়ই আপনারাও করছেন, ওকে ওকে। আমাদের মোটামুটি ছয়টা পোর্ট, চব্বিশটার মধ্যে ছয়টা পোর্ট আমরা মানে ব্যবহার করেছি, ঠিক আছে। সো এগুলো আস্তে আস্তে কানেক্টিভিটি নেওয়ার চেষ্টা করবে। তো তার আগে আমাদেরকে দেখা দরকার এই যে এখানে এইসব নিয়ে আপনি চিন্তা করার কিছু নেই, এগুলো মানে আপনার হবেই, ঠিকঠাক মতোই চলবে। তো আমাদের আগে আইপি বসিয়ে দিই তাহলে ভালো হবে, ঠিক আছে। আইপি বসাতে গেলে আমাদের ডেস্কটপে যেতে হবে, তারপর আইপি কনফিগারেশনে যেতে হবে, তারপরে আমরা যে কোনো একটা আইপি বসাই, 20.20.20.1 একটা আইপি নিলাম, ঠিক আছে, আবার দিই 20.20.20.1, ঠিক আছে, প্রথম আইপিটা নিয়ে নিলাম। এটা প্রথম আইপি, তো আমি সেটাকে লিখে রাখি, এই যে এখানে যে অপশনটা আছে সেখানে ক্লিক করলে এই আইপিটার বসিয়ে রাখি, তাহলে আমাদের পরে সুবিধা হবে, ঠিক আছে। এটা সবসময় প্র্যাকটিস করবেন যাতে করে রাখা যায়। তো আমাদের পিসি ওয়ানে আবার আমি নিলাম, ডেস্কটপ কনফিগারেশনে আইপি কনফিগারেশন, দেন উই আর গোয়িং ফর দ্য দুই নাম্বার পিসি, ওকে এটা কনফিগার হলো, দেন আমরা এটা লিখে রাখি যে এইখানে ক্লিক করে এই দুই নাম্বার পিসির আইপিটা আমরা লিখতে পারি। এই কার্যটা না গেলে স্কেপ চাপ দিলে আবার চলে আসবে
ওকে, দেন উই উইল গো ফর দ্য তিন নাম্বার পিসি। তিন নাম্বার পিসিতে যাওয়ার পরে আইপি কনফিগারেশন, ইয়াস থ্রি বসাই দিলাম, একটা আইপি বসাই দিলাম। সো ইটস গোয়িং অন। এবার হচ্ছে এটাও এটাও লিখে রাখি, দেন পিসি থ্রি, ইউ আর গোয়িং ফর দ্য আইপি কনফিগারেশন, অ্যান্ড হিয়ার ইজ দ্য ফোর, চার নম্বর বসালাম। এখানে সবগুলোই ওয়ান ওয়ান হয়ে আছে কেন? হ্যাঁ, এখানে হচ্ছে ওয়ান হবে, এটা টু হবে, তাই না? টু থ্রি, ওকে, আর এটা হচ্ছে ফোর। আমরা এখানে চার নম্বর আইপিটা নিয়েছিলাম, তাই তো? আর এরপরে পিসি ফোরে গেলে আমরা পাবো আইপি কনফিগারেশনে, দিলাম ফাইভ দিয়ে দিই, ঠিক আছে? এখানে আইপি কনফিগারেশন ফাইভ, ওকে, অ্যান্ড হিয়ার ইজ দ্যাট সিক্স। জাস্ট আইপিটা বসানো, ওকে। হয়ে গেল, আমার আইপি কনফিগারেশন হয়ে গেল। এখন আমরা দেখি এটা পিং হয় কিনা। হ্যাঁ, মানে পিং মানে কোনটাতে গেলে কাজ করে সেটা একটু দেখি। পিসি ওয়ানে যদি আমরা যাই, পিসি টুতে বা পিসি ওয়ানে, সেখানে যদি আমরা কমান্ড প্রম্পটে যাই, সেখানে যদি আমরা আইপি কনফিগ লিখি, তাহলে আমার তিন নাম্বার পিসির যা যা আইপি আছে, যেখানে এখানে আমরা বসিয়েছিলাম, আইপি নাম্বার হচ্ছে দুই, এভরিথিং শোয়িং কোনটা আইপি। পিং লিখলেই, আইপি কনফিগ পিং লিখলেই চলে আসবে। আচ্ছা, যদি আমরা পিং দিই এবং স্পেস দিই টোয়েন্টি ডট টোয়েন্টি ডট টোয়েন্টি ডট টু, পিঙ্গিং, এই যে রিপ্লাই পাচ্ছি, আমরা দুই নাম্বার থেকে তিন নাম্বারের পিসিতে আমরা নিতে পারছি, প্যাকেট স্যান্ড ফোর, রিসেট ফোর, এভরিথিং ডান, ভেরি গুড, আমাদের কনফিগারেশনটা ভালোই আছে মনে হচ্ছে। দেন আমরা সিমুলেশনে যদি আমরা যাই, এইখানে কার্যটা ফলো করেন, সিমুলেশনে গিয়ে আমরা রিয়েল টাইম ডাটা যদি আমরা পাঠাতে চাই, তাহলে দেখি পিসি জিরো থেকে পিসি ফাইভে যদি আমরা ডাটা ট্রান্সফার করি, তাহলে পিসি জিরো থেকে পিসি ফাইভে ডাটা ট্রান্সফার করলাম, আমরা এখানে প্লে বাটন চাপ দিলাম, দেখেন সে চলে যাচ্ছে পিসি জিরো থেকে শুধুমাত্র পিসি ফাইভে যাবে। ইয়াস, সে শুধুমাত্র পিসি ফাইভে গেল, অন্য চারটা পিসি কিন্তু সেটা অফ থাকলো, ঠিক আছে? শুধু পিসি ফাইভ থেকে পিসি জিরোতে ট্রান্সফার করলো। ঠিক তেমনি আমরা প্রতিটা পিসি থেকে প্রতিটা পিসিতে তথ্য আমরা ট্রান্সফার করতে পারি, এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। আচ্ছা, এখন আমরা দেখি যে হাফ কনফিগারেশনের অবস্থাটা কি, বা সুইচ কনফিগারেশন। আমরা যদি সুইচে ক্লিক করি, আমাদের কী কী পোর্ট আছে, কোন কোন ম্যাক অ্যাড্রেস, এটা কিন্তু ম্যাক অ্যাড্রেসটাকে মানে আমরা বলেছিলাম, দেখেন। আচ্ছা, এটা একটু দেখা উচিত, অরিজিনাল জুম ইন যদি আমরা করি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, সুইচ দেখতে এরকমই হয়, তাই না? সুইচ দেখতে এরকমই হয়। তো আচ্ছা, যাই হোক, আমরা সিএলএ যাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমাদের ম্যাক অ্যাড্রেসগুলো, প্রতিটা পিসির যে ম্যাক অ্যাড্রেসগুলোকে সেই মানে স্টোর করে সেই জায়গাটা আমরা একটু দেখি। আমরা সিএলএ যাওয়ার পরে এন্টার চাপ দিব, সুইচ লেখাটা চলে আসলো। দেন আমরা যদি লিখি ইএন, মানে সুইচগুলোকে ওপেন করলাম, দেন ইটস কাম টু দ্য, আমরা শো ম্যাক অ্যাড্রেস যদি লিখি, শো ম্যাক অ্যাড্রেস, এম এস সি অ্যাড্রেস, ডবল ডি আর ই ডবল এস, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দেন আমরা দেখেন ম্যাক অ্যাড্রেসের কোন কোন পিসিগুলো, আমাদের যতগুলো পিসি আছে সবগুলো ম্যাক অ্যাড্রেস সে শো করছে, এই যে ম্যাক অ্যাড্রেসগুলো। আর যদি আমরা এভাবে লিখি, ম্যাক অ্যাড্রেস এম এস সি, ইয়াস এম এস সি ড্যাশ অ্যাড্রেস ড্যাশ ট্যাবল, যদি আমরা দিই, ম্যাক অ্যাড্রেসের ট্যাবেলগুলোকে সে ফাইন্ড আউট করার চেষ্টা করছে, এবং সবগুলো সে ডোমেন সার্ভার ট্রান্সলেশন এভরিথিং সে চেক করবে। সো এই হচ্ছে বিষয়, এবং আপনারা মানে খেয়াল করে দেখবেন যে কীভাবে ফিজিক্যাল অ্যাড্রেসগুলো সে স্টোর করে রাখছে, কিন্তু হাবের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো দেখা যায় না। হাবের ক্ষেত্রে সে সব জায়গায় পোর্টটাকে
সব জায়গায় সে ডাটাগুলোকে ট্রান্সফার করে দেয়। ফলশ্রুতি হচ্ছে, আমি যদি একেবারে উদাহরণ দিই যে হাব আর সুইচের মধ্যে পার্থক্যটা কী, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। সেই জায়গাটা যদি আমরা ফাইন্ড আউট করি, যে প্রথমত হচ্ছে যে আপনি মনে করেন কারো কাছে আপনি ঠিকানাতে কোনো জিনিসপাতি পাঠাবেন, এখন সেই ঠিকানাটা সে আইডেন্টিফাই করতে পারবে, ভালো কথা। কিন্তু সে সবার কাছে জিজ্ঞেস, মনে করেন আপনি এখন মগবাজার যাবেন, মগবাজারের যাওয়ার পরে ডান পাশের যে গলিটা আছে তাকে জিজ্ঞেস করলেন, ভাই ডান পাশের গলিটা কোথায়, ওই রহমত সাহেবের বাড়িটা কোথায়, জন জিজ্ঞেস করতেছেন, যাইতে যাইতে কিন্তু দেরি হয়ে যাবে। হাবের কাছে হচ্ছে এটা, সে সব জায়গায় সবগুলো কম্পিউটারে জিজ্ঞেস করবে, আপনি কি ভাই রহমত স্যারের বাড়ির মানুষ, আপনি কি ভাই রহমত স্যারের বাড়ির মানুষ, আপনি কি চিনেন ভাই, এইটা জিজ্ঞেস করতে করতে হাব কিন্তু নিজেকে দেরি করে ফেলে। কিন্তু সুইচের ক্ষেত্রে হয় কি, আপনি যখন স্পেসিফিক ঠিকানা তাকে দিয়ে দিবেন, সে সরাসরি ওই ঠিকানা গিয়ে পৌঁছাবে। আমরা যদি স্ক্রিনে দেখি হাব আর সুইচের মধ্যে পার্থক্য কী, হাব হচ্ছে সাধারণত ফিজিক্যাল লেয়ারে কাজ করে, আর সুইচ কাজ করে হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে। হাব ব্রডকাস্ট টাইপ ট্রান্সমিশন করতে পারে, কিন্তু সুইচ কাজ করতে পারে মাল্টিক্লাস ট্রান্সমিশন, ঠিক আছে, মাল্টিকাস্ট অ্যান্ড ব্রডকাস্ট দুটোটাই করতে পারে সে। হাবের 4 থেকে 6টা পোর্ট থাকে, যদি এখানে 4টা লেখা আছে, কিন্তু 4 থেকে 6টা পোর্ট থাকতে পারে আধুনিক যে হাবগুলো আছে, কিন্তু সুইচের ক্ষেত্রে 24, 28 আরও অনেকগুলো আধুনিক হাবগুলো, আরও আধুনিক সুইচগুলো আরও বাড়িয়েছে পোর্টগুলোকে। হ্যাঁ, সো হাবের মানে একটা মাত্র কলিউশন ডোমেন করতে পারে, কিন্তু সুইচের ক্ষেত্রে বিভিন্ন সবগুলো নিজস্ব পোর্টের নিজস্ব কলিউশন ডোমেন আছে। হাব হচ্ছে হাব ডুপ্লেক্স ট্রান্সমিশন মোড, কিন্তু সুইচ হচ্ছে ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন মোডের, ঠিক আছে। হাব ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স তো আপনারা জানেন, হাব ডুপ্লেক্স ট্রান্সমিশন মোড হচ্ছে হাব, আর সুইচ হচ্ছে ফুল ডুপ্লেক্স। হাবের প্যাকেট ফিল্টারিং করতে পারে না, কিন্তু সুইচের ক্ষেত্রে প্যাকেট ফিল্টারিংটা করতে পারে। হাব মানে রিপিটারে কাজ করতে সমস্যা হয়, কিন্তু সুইচ ক্যান বি ইউজড ইন দ্য রিপিটার, রিপিটারে সে কাজ করতে পারে। হাব ইন্টেলিজেন্ট ডিভাইস নয়, যদিও কিছু কিছু হাব আধুনিক হাব আছে যেগুলো কিছুটা ইন্টেলিজেন্ট, বাট সুইচ হচ্ছে একেবারে ইন্টেলিজেন্ট ডিভাইস। সে দেখতে পারে, শুনতে পারে, প্যাকেট সে ফিল্টারিং করতে পারে, আর লট অফ কাজ সে করতে পারে, এবং মেমোরি ডিভাইসের মতো কাজও করতে পারে। হাবের আরও হচ্ছে সাধারণত সাধারণ কোনো নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর সুইচ সবসময় আধুনিক নেটওয়ার্কিংয়ে এটা বিশাল বড় কাজ দেয়। হাবের যে সমস্ত তথ্যগুলো তৈরি হয় সেখানে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, সুইচের ক্ষেত্রে কিন্তু সাধারণত হ্যাক হতে কষ্ট হবে, কারণ এটাতে কিছু সফটওয়্যার রো ব্যবহার করে থাকে, ফলশ্রুতিতে ডাটা হ্যাক হতে অনেকখানি কষ্ট হয়। সো সোজা কথা হচ্ছে যে হাব আর সুইচের মধ্যে আমরা পার্থক্য বুঝলাম, এবং শেষ পর্যন্ত আমরা বুঝলাম কী করে আমরা সুইচ কনফিগারেশন করতে পারি, এবং সিএলএ গিয়ে আমরা কীভাবে অ্যাড্রেসগুলোকে ফাইন্ড আউট করতে পারি, মেমোরিগুলোকে ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন, আমরা পরের ক্লাসে চলে যাব। আশা করি আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন যে এই টিউটোরিয়ালটা কেমন লাগছে প্যাকেট ট্রেসারের ক্ষেত্রে।